আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহরবানিতে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ডিভিডেন্ড মডেল চ্যাপ্টারের তৃতীয় ক্লাসে গর্ডন মডেল নিয়ে কথা বলবো। গর্ডন মডেল এর মাধ্যমে কীভাবে আমরা অঙ্ক করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা একটা অঙ্কের মাধ্যমে প্র্যাকটিক্যালি শিখবো ইনশাআল্লাহ। তো এই জায়গায় একটা প্রবলেম দেওয়া আছে, কনসিডার দ্য ফলোয়িং ডাটা রিলেটিং টু এ কোম্পানি আর্নিং পার শেয়ার ইপিএস 10 টাকা 10 টাকা, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই, এটাকে আমরা কস্ট অফ ক্যাপিটাল বলে থাকি, 15%, রিটেনশন রেশিও 50%। রিটেনশন রেশিও সম্পর্কে দ্বিতীয় ক্লাসে বলা হয়েছিল, যৌথ মূলধনী কোম্পানি লাভের যে অংশ লভ্যাংশ হিসেবে প্রদান করে না সেই অংশকেই আমরা রিটেনশন মানি বলি, আর রেট আকারে প্রকাশ করলে সেটাকে আমরা রিটেনশন রেশিও বলি। এই জায়গায় রিটেনশন রেশিও দেওয়া আছে 50%। আমরা বুঝতে পারতেছি যে অর্ধেক ডিভিডেন্ড হিসেবে প্রদান করছে আর অর্ধেক টাকা রেখে দিছে। তারপরে নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং 10,000 শেয়ার, ইন্টারনাল রেট অফ রিটার্ন এ 10%, বি 15%, সি 20%। এই জায়গায় তিনটা রেট আর এর মান দেওয়া আছে, এর উপর ডিপেন্ড করেই আমাদেরকে দুইটা জিনিস বের করতে হবে ইউজিং গর্ডন মডেলে। এক নম্বর হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার P0, আর দুই নম্বর হচ্ছে ভেল অফ দ্য ফার্ম ভির মান। এই জায়গায় যদি আমরা অঙ্কটা করতে চাই সেই ক্ষেত্রে মার্কেট ভ্যালু পার শেয়ারের একটা ফর্মুলা ইউজ করতে হবে। মার্কেট ভ্যালু পার শেয়ারের ফর্মুলা হচ্ছে P0 ইকুয়াল টু ই মাইনাস ই মাইনাস ওয়ান মাইনাস বি ই মাইনাস ওয়ান মাইনাস বি নিচে কে মাইনাস বি কে মাইনাস বি ইন্টু আর। এক্ষেত্রে ই হচ্ছে আর্নিং পার শেয়ার, যেটা আমাদের ডাকে 10 টাকা দেওয়া আছে। এরপরে আমরা কে ই 15%, পয়েন্ট 15 দেখাবো, আর্নিং 10 টাকা দেখাইলাম। আর বি হচ্ছে রিটেনশন রেশিও, যেটা 50% বলা আছে, এ জায়গায় আমরা পয়েন্ট 50 নিলাম। এরপরে আর এর মান দেওয়া আছে 10%, যেটা পয়েন্ট 10 হিসেবে দিলাম। বের করতে হবে P0, আর P0 এ জায়গায় আমাদের হোয়াট হিসেবে আছে, আর ফর্মুলা আমরা যদি এটা ইউজ করি, এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি, ইর মান এ জায়গায় 10, ওয়ান সূত্রের ওয়ান, বি হচ্ছে পয়েন্ট 50, বি পয়েন্ট 50, আর এই মানটা বসাচ্ছি এই জায়গায়, বি হচ্ছে পয়েন্ট 50, নিচে কে ই হচ্ছে পয়েন্ট 15, আর আবার বির মান ইন্টু আর এর মান, আর এর মান হচ্ছে পয়েন্ট 10। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে মান আসে 5, আর নিচে মান আসে 15 মাইনাস পয়েন্ট 15 মাইনাস পয়েন্ট 05। ক্যালকুলেশন করলে আমার দ্বারা উপরে 5, নিচে পয়েন্ট 10, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় 54.54 54.54। এই ছিল আমাদের এই নাম্বারে রিটেনশন আর এর মান যখন 10, আর এর মান যখন 10 তখন এই শেয়ারের মূল্য দাঁড়াইল 55 টাকা 55 পয়সা। এরপরে আমরা বি নাম্বার বের করবো। বি নাম্বারে শুধুমাত্র এই জায়গায় যে চেঞ্জটা করতে হবে, সেটা হচ্ছে আর এর মান। আর এর মান আগে ছিল 10%, এখন আমরা 15% নিয়ে কাজ করব। তাহলে এই ফর্মুলা যদি আমরা এই জায়গায় বসাই, এই জায়গায় খেয়াল করি, ইর মান পয়েন্ট, ইর মান 10 বা আর্নিং পার শেয়ার যেটা, তারপরে 1 মাইনাস বি, বির মান পয়েন্ট 50, এরপরে নিচে আবার কে এর মান পয়েন্ট 15, তারপরে বি ইন্টু আর, আর এর পয়েন্ট 50 ইন্টু পয়েন্ট 15 বা 15। এই ক্ষেত্রে গত বি না এ নাম্বারে ছিল এই জায়গায় আর এর মান পয়েন্ট 10, এই জায়গায় পয়েন্ট 15, এতটুকুই তফাত। এইটুকু তফাতের কারণে আমাদের বি নাম্বারে যে অ্যান্সারটা বের হইতেছে সেটা হচ্ছে 66.67। তাহলে শুধুমাত্র আর এর মান পরিবর্তন হওয়ার কারণে আগেরটা এক এ নাম্বারে ছিল 54.54, এর হলো 66.67। এরপরে আসো সি নাম্বার।
সি নম্বরে আমাদের এই জায়গায় শুধু পরিবর্তন করতে হবে আর এর মান এটা আছে 20% এই জায়গায় 20% যদি আমরা নেই এই যে 20% এই 20% আমাদের নিতে হবে বাকি আমাদের এই জায়গায় যদি মান বসাই তাহলে এটা হয় এর মান আগের মতোই 10 তারপর 1 মাইনাস বি বির মান 0.50 এরপরে এ এর মান 0.50 এবং মাইনাস বির মান 0.50 এবং আর এর মান এই জায়গায় পরিবর্তিত 20.20 এইটুকু পরিবর্তন হওয়ার কারণে আমাদের এই জায়গায় এর মান দাঁড়াইলো 100 পি জিরোর মান দাঁড়াইলো 100 তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আর এর মান রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা আছে এটার মান পরিবর্তন হওয়ার কারণে মার্কেট প্রাইস অফ পার শেয়ারের মূল্য পরিবর্তন হচ্ছে তো এই পরিবর্তন হওয়ার কারণে আমাদের ফার্মের ভ্যালুয়েশনও কম বেশি হবে এক্ষেত্রে ফার্মের ভ্যালুয়েশন আমরা আগেও শিখছি ভ্যালু অফ দ্য ফার্ম ইকুয়াল টু পি জিরো ইন্টু নাম্বার অফ শেয়ার পি জিরো ইন্টু নাম্বার অফ শেয়ার তো এই ক্ষেত্রে পি জিরো এ প্রথম অপশনে দেওয়া ছিল 54 টাকা তারপরে নাম্বার অফ শেয়ার আমাদের টাকা দেওয়া আছে 10,000 তাহলে ইকুয়াল টু 545,500 টাকা 545,500 টাকা এটা হলো এ অপশনের মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম এরপরে বি অপশনের আমার মার্কেট ভ্যালু অফ শেয়ার দাঁড়াচ্ছে 66.67 10,000 গুণ করলে আমাদের পাওয়া যায় কত 666,700 অনুরূপভাবে সি নাম্বারে পি জিরোর মান হলো 100 আর নাম্বার অফ শেয়ার হচ্ছে 10,000 ইকুয়াল টু 10,00,000 এইভাবে আমরা ফার্মের ভ্যালুয়েশন করতে পারি এই ছিল আমাদের গর্ডন মডেলের যে একটা অঙ্ক ফর্মুলার অঙ্ক আশা করি সবাই বুঝতে পারছো সিম্পল একটা অঙ্ক যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাইতে পারো এবং আবার কথা হবে পরবর্তী কোনো ক্লাসে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ